ফোকাস টিভির পক্ষ থেকে আমি অবন্ত সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রশ্ন ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর ওই চাকরির আয়ের টাকা হালাল না হারাম মূলত ঘুষ দেওয়া ও নেওয়া স্পষ্ট হারাম হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম ঘুষদাতা দাতা ও ঘুষ গ্রহণকারী উভয়কে অভিসম্পাত করেছেন আবু দাউদ হাদিস নং তিন হাজার পাঁচশো ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ নয় এভাবে চাকরি নিলে ঘুষ দেওয়ার কারণে কবিরা হয় আবার ঘুষ বড় লিপ্ত হয় ঘুষদাতা কর্মের অযোগ্য হলে অন্য যোগ্য চাকরি প্রার্থীর অধিকার নষ্ট করার গুণাহ হয় তবে কেউ যদি বাস্তবে চাকরির যোগ্য হয় এবং ঘুষ প্রদান হারাম হওয়া সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি নেয় আর পরে সে যদি যথাযোগ্য দক্ষতা ও নিপুণতার সঙ্গে দায়িত্ব পালন করে তাহলে এভাবে চাকরি নেওয়া অবৈধ ও গুনাহ হলেও বেতন হালাল হবে কিন্তু ঘোষদাতা যদি কর্মক্ষেত্রের অযোগ্য হয় এবং সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তার জন্য ওই চাকরিতে থাকা বৈধ হবে না আর ঠিক মতো দায়িত্ব পালন না করে বেতন নেওয়াও বৈধ হবে না তিরমিজি হাদিস নাম্বার এক হাজার তিনশো কাফফারা হিসেবে শিশুদের খাওয়ালে কি আদায় হবে যিনি শিশুদের লালন পালন করেন তিনি যদি শরীয়তির দৃষ্টিতে গরিব হন এবং শিশুদের এমন কোনো সম্পদ না থাকে যা থেকে তাদের খরচ চালানো যাবে তাহলে এমন শিশুরা কাফফারার হকদার মিসকিনদের অধীনে পড়বে প্রশ্ন কাকে বলে অর্থ নতুন সৃষ্টি পরিভাষায় বলা হয় দিনের মধ্যে কোনো নতুন সৃষ্টিকে অর্থাৎ দিনের মধ্যে এবাদত মনে করে এবং অতিরিক্ত সবের আশা এমন কিছু আকিদা বা আমল সংযোজন ও বৃদ্ধি করা যা রাসুল্লাহ সাল্লাহ সাহাবি ও তাবেইদের যুগে অর্থাৎ আদর্শ যুগে ছিল না এবং কোরআন ও হাদিসের কোনো দলিলে তার সমর্থন করে না তবে যেসব নেক কাজের প্রেক্ষাপট সে যুগে হয়নি পরবর্তী নতুন প্রেক্ষাপট সৃষ্টি হওয়ায় নতুন আঙ্গিকে দিনের কোনো কাজ করা হয় এবং কোরআন ও হাদিস এর দলিল দ্বারা তার সমর্থন পাওয়া যায় সেটা বিদাত নয় যেমন প্রচলিত ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি প্রশ্ন কুফুর কাকে বলে যেসব বিষয়ের প্রতি ইমান আনতে হয় তার কোনোটি অস্বীকার করা কুফরি তবে মনে পরিপূর্ণ ইমান রেখে কোনো কারণে শুধু মুখে কুফুরির বাক্য উচ্চারণ করাতে কোনো ব্যক্তি কাফির হয়ে যাবে না তবে যদি সুযোগ থাকে তাও পরিহার করা ভালো প্রশ্ন রোজা রেখে দিনের বেলা টুথব্রাশ টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না রোজা অবস্থায় পেস্ট গুল মাজন বা কয়লা ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করা নিষিদ্ধ কারণ এগুলো গলার ভেতরে গেলে রোজাই নষ্ট হয়ে যাবে আর যদি ভেতরে চলে না যায় তবু রোজা ক্ষতিগ্রস্ত হবে যদি কেউ শুধু পেস্ট ছাড়া শুধু ব্রাশ করতে চায় তবে তা করতে পারবে তবে উত্তম হলো মেসওয়াক করা তাতে মেসওয়াক করার সুন্নাত আদায় হবে আবার রোজা নষ্ট হওয়ার ক্ষতি থেকেও বেঁচে থাকা যায় রাতে সহবাসের পর গোসল না করে সেহেরি খেলে কি রোজা হবে সহবাসের পর গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করে সেহেরি খেয়ে রোজা রাখলে রোজা সহি হবে তবে ফজরের ওয়াক্ত থাকতে গোসল করে সময় মতো নামাজ আদায় করে নিতে হবে সব সময় মনে রাখতে হবে গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজোরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক অক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গুণা মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সহবাসের ফলে না পাক অবস্থায় রাসুল শুভে সাদিক অতিক্রম করতেন অৎপর গোসল করে রোজা রাখতেন বুকারি এক হাজার পশুর মাংস কে কে খেতে পারে আকিকার গোস্ত কোরবানির গোস্তর মতোই তা নিজে খাবে আত্মীয় স্বজনকে খাওয়াবে এবং গরিব মিষ্কিনকেও সৎকার করবে আকিকার গোস্ত কোরবানির মতো তিন ভাগে ভাগ করা জরুরি নয় আকিকার গোস্ত যদি সম্পূর্ণটাই রান্না করে এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব এবং অন্যান্য মুসলমানদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয় তাতেও যথেষ্ট আগেকার পশুর মাংস মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাই খেতে পারে প্রশ্ন তারাবীর নামাজ না পড়লে কি রোজা হবে রোজা হবে কিন্তু তারাবির সালাতে অনেক ফজিলত তা থেকে বঞ্চিত হবে প্রশ্ন রোজা রেখে স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয়ে যাবে কি রোজা রেখে স্বামী স্ত্রী একই বিছানায় শোয়াতে কোনো অসুবিধা নেই রোজা অবস্থায় স্বামী স্ত্রীর শরীর স্পর্শ করলে রোজার কোনো ক্ষতি হয় না অনিচ্ছায় কোনো গাইরে মহারম নারীর স্পর্শ লাগলেও রোজার কোনো ক্ষতি হবে না রোজা অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলেও রোজার কোনো ক্ষতি হবে না তবে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে পবিত্র হতে হবে প্রশ্ন নামাজ না পড়ে শুধু রোজা রাখলে কি রোজা হয় যদি কোনো ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ না পড়ে তবে তার রোজা প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয় এবং তা কেমন দিন আল্লাহর কাছে কোনো উপকারে আসবে না আমরা এমন ব্যক্তিকে বলবো আগে নামাজ ধরুন তারপর রোজা রাখুন আপনি যদি নামাজ না পড়েন কিন্তু রোজা রাখেন তবে আপনার রোজা প্রত্যাখ্যাত হবে কারণ কাফের কোনো ইবাদত কবুল হয় না বুরাইদা রাদি হতে বর্ণনা করেন যে তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে তার আমল নিষ্ফল হয়ে যায় ভুকারি আদিস নম্বর পাঁচশো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করবেন এবং পুরো রমজান মার জুড়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে